নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে সুখেন্দু। এখন সুখেন্দু এসছে মানে বুঝতেই পারছেন আপনারা, আমরা ওয়েদার সংক্রান্ত আজকে আপনাদের সঙ্গে কিছু আপডেট দেব। কারণ কলকাতায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে, আপনারা যারা অফিসে বেরিয়েছেন একটু বেলার দিকে তাদের আসতে অসুবিধা হয়েছে নিশ্চয়ই, আর যারা সকালে এসছেন তারা দেখেছেন ঝিরঝিরে বৃষ্টি, আকাশ মেঘলা। ওয়েদার কী বলছে, মানে হাওয়া অফিস কী বলছে, সেটা একটু সুখেন্দুর কাছ থেকে জেনে নিই। সুখেন্দু, রেনেসা যা অবস্থা তাতে দেখতে পাচ্ছি যে মানে উইকেন্ডে বৃষ্টি। কালকে বিশ্বকর্মা পূজো, ও কাল তো বিশ্বকর্মা, বিশ্বকর্মা পূজো, আর উইকেন্ডে বৃষ্টি মানে মহালয়ার আগের রবিবার, মানে আগের উইকেন্ড। ফলে মানে কেনাকাটার বিষয়ে যারা কেনাকাটা করে ফেলেছে তাদের ঠিক আছে, আদারওয়াইজ উইন্ডো শপিং অথবা মানে গিয়ে বাজার করে, আমরা যেটা জেনারেলি দেখে থাকি যে গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট, যে বাজারটা, যে শপিং, শনি রবিবার মানে উপচে পড়া ভিড়, বিশেষ করে আবার বিশ্বকর্মা পূজো যেখানে শনিবার পড়েছে, ফলে ভিড়টা হতোই। কিন্তু যা ওয়েদার ফোরকাস্ট, তাতে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে কিন্তু মানে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি, মানে আজকেও আমরা দেখলাম, দেখো না যদি লাস্ট উইকেন্ডটা দেখি, লাস্ট উইকেন্ডটাও বৃষ্টিতে মাটি হয়েছে, মানে যে নিম্নচাপ ছিল তাতে পুজোর বাজার করা তো মানে মানে এই এই হচ্ছেটা কি, বিষয়টা কি, মানে এবারে যখন দেখালো, যখন বর্ষা দরকার ছিল, মানে একটা সময় ছিল যখন বর্ষা আমরা বারবার হাপিত্তেষ্ট বলছিল, বৃষ্টির ঘাটতি ছিল, চাষ হচ্ছিল না ঠিকঠাক করে, এরকম আমরা খবর দিয়েছিলাম। এখন যত পুজো আসছে, মানে পুজোর যত কাছে আসছে, স্লগ ওভারে মনে হচ্ছে বৃষ্টি, অসুর বৃষ্টি মানে আরও বেশি করে ধাওয়া করছে, মানে এক একটা বাউন্সার দিচ্ছে আর কি। দেখো উইকেন্ড, আগের উইকেন্ডে পুরো বৃষ্টিতে ভেসে গেছে। মানে যদি মার্কেটিংয়ের বিষয় থাকে, মানে মানে ব্যাপারটা কী হয় যে পুজোর আগে বিশ্বকর্মা পুজোটা একটা আমাদের কাছে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে একটা মানে একটা যে অ্যালার্ম, মানে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। দেখো এই সপ্তাহে বিশ্বকর্মা পুজো শনিবার, পরের সপ্তাহে রবিবার হচ্ছে মহালয়া, মানে পুজো এসেই গেছে, মানে হাতে গোনা কয়েকটা দিন, মানে অলরেডি মানে ফিল করতে শুরু করে দিয়েছি। তো সেই জায়গা বাজার করতে, মানে পুজোর বাজার হবে না, মানে যাদের হয়ে গেছে তাদের ভালো, না হওয়াটা খুব কিন্তু মানে কঠিন। কারণ হচ্ছে যা অবস্থা, মানে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পুজো মানে দুঃখ, মানে খারাপ খবর হলেও এটা মেনে নিতে হবে যে পুজোর সময় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ এখনও পর্যন্ত পুরোপুরি মৌসুমি বায়ু মানে যায়নি, এবং শুধু এবারে দক্ষিণবঙ্গ নয়, একই সঙ্গে রেনেসা উত্তরবঙ্গেও কিন্তু, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উইকেন্ডে। এবং এই যে ভারী বৃষ্টি, দেখো আমরা দেখতে পাচ্ছি এক পশলা বৃষ্টি জোরে হয়ে গেলেই অদ্ভুতভাবে ভিজে যায়, মানে একদম এমন সময় বৃষ্টিটা নামলো যে ঠিক বাজারে বেরোবে, মানে ফলে যে বিষয়টা হচ্ছে যে মানে বাজার করতে যাব এই একটা মানে ধরুন, ফলে অনেক বেশি মনে হয় যে মলগুলোতে মনে হয় সেই জন্য এই কারণে বেশি ভিড়টা হচ্ছে, কারণ বৃষ্টিটা অন্তত বা অনলাইন অনলাইন শপিং, উইন্ডো শপিং এর দিকটা। তুমি কিসে করলে শপিং? আমি উইন্ডো শপিংই করতে বাধ্য হয়েছি, কারণ অফিস শিডিউল, তারপরে বৃষ্টির যা অবস্থা, উইকেন্ডে বেরোনোর কোনো মানে উপায়ই পাচ্ছি না। বা লাস্ট উইকে তো পুরোটাই বুধবার পর্যন্ত টানা প্রায় বৃষ্টি হয়েছে, ফলে মানে সারা সপ্তাহ মাঝে আমরা উইন্ডো শপিংই করে থাকি। বৃহস্পতিবারটা হল দিয়েছে, আজকে শুক্রবার থেকে আবার বৃষ্টি। তো আপনারা যারা বাজার, পুজোর বাজার করতে চান, মানে পুজোর শপিং, এমনিতে বেশিরভাগ বাঙালি এখন বোধহয় পুজোর শপিং করে ফেলেছেন, কিন্তু যারা শেষ মুহূর্তে টুকিটাকি অনেক কিছু তো থাকে, আর সবার পক্ষে এটাও সম্ভব হয় না যে পুজোর এক মাস আগে তারা পুজোর সব বাজারটা করে ফেলবেন। তো এই স্লগ ওভারে যারা বাজার করেন তাদের জন্য সত্যিই খারাপ খবর। গড়িয়াহাট, হাতিবাগান, আরও যে যে বাজারগুলো রয়েছে, প্রসিদ্ধ বড় বাজার, নিউ মার্কেট, এই সমস্ত জায়গায় যে যে ভিড় আমরা রেগুলার দেখে থাকি পুজোর সময়, এবছরও ভিড় দেখা যাচ্ছে, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে তাতে কতটা দেখা যাবে সেই ভিড়, এটা সত্যিই প্রশ্নাতীত। মানে বেসিক্যালি হচ্ছে স্লগ ওভারে বাউন্সার দিচ্ছে অসুর, বাউন্সার দিচ্ছে অসুর। এখন মানুষ কি করবে, ছাতা রেনকোট আছে, কিন্তু সেটা নিয়ে পুজোর এই বড় বড় ব্যাগ নিয়ে পুজোর বাজার করার পরে সেটা যাওয়া কি সম্ভব? এবং বিশেষ করে যানবাহন, সেগুলো অ্যাভেল করা খুবই কষ্টকর, আটকে যাচ্ছে, মানে অনেক মানে বেশ কয়েকটা জায়গা রয়েছে। এক পশলা বৃষ্টি হলে আমরা দেখি যে ট্রাফিক স্লো হয়ে যায়, ট্রাফিক মুভমেন্ট স্লো হয়ে গেলে ধরো যে ডেস্টিনেশনগুলো যেগুলো আমরা বলছিলাম যে গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট, এই ডেস্টিনেশন মানে যে মেন রুটে, তখন ডেস্টিনেশন কি ট্রাফিকটা হল্ট করে যায় বারবার, ফলে হয়তো গাড়িতে যাচ্ছে তো ক্যাবে যাচ্ছি, ক্যাবে যেতে যেতেও কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। কারণ আমরা দেখো যে এত বৃষ্টি হলেও কিন্তু এই দুদিন আরও একটা বিষয় আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এই অস্বস্তিটা চলবে, বলে একটা যে এই যে মানে হিউমিডিটি, হাই হিউমিডিটা রয়েছে, তার ফলে কিন্তু অর্থাৎ প্যাচ প্যাচে গরমটা থাকছে, অর্থাৎ বৃষ্টি প্যাচ প্যাচে গরম, ফলে বাজার করতে যাওয়াটা একটু হলেও ডিফিকাল্ট, আর ট্রাফিক জ্যাম। আর একটা জিনিস বোধহয় আমরা একটু মিস করে যাচ্ছি, সেটা হলো পুজোর প্যান্ডেল, পুজোর যে মঞ্চ বাঁধা বা মণ্ডপ বাঁধা, সেই কাজগুলোও কিন্তু ভীষণ স্লথ গতিতে এগোচ্ছে এবং সত্যি বাধাপ্রাপ্ত হচ্ছে। গত বছর তুমি আমি আমরা দুজনেই কভার করতে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে পুজোর মণ্ডপ তৈরি করাটা সত্যি কি চ্যালেঞ্জিং জায়গায় পৌঁছে গেছিলো, কারণ যে যে জিনিস মানে এক একটা মণ্ডপ তো থিমের ওপরে তৈরি হয়, সেই
থিমগুলোকে ওখানে এনে আবার সেগুলোকে আমরা বলতে পারি যে সেগুলোকে তৈরি করা। দেখি এখন যেটা দেখি যে মানে প্লাস্টিকের যে ত্রিপলগুলো রয়েছে সেগুলো আগে থেকেই শেড করে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় দেখি টিনেরও শেড করে দিয়ে ভিতরে ইনসাইড ডেকোরেশনটা বা কাজটা, কিছু কাজ এমন থাকে না যেগুলো করা সম্ভব হয় না, সেখানে সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই। কিন্তু যে মানে ওয়েদার ফোরকাস্ট, দেখো আমি তো বললাম গত সপ্তাহটা পুরোটা উইকেন্ডে কেন শুধুমাত্র বুধ বা বৃহস্পতি এই দুটো দিন হালকা হল্ট দিয়েছে, আবার বৃষ্টি চলছে, এমন মহালয়াতে পর্যন্ত বৃষ্টির একটা, এমনকি পুজোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরের রবিবার মহালয়া, ফলে বৃষ্টি যে পিছু ছাড়ছে না, মানে বৃষ্টির ইনিংসটা লম্বা হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবং এটা বোধহয় বাঙালির ভাগ্যে রয়েছে, কারণ গত কয়েক বছর ধরেই যেটা দেখা যাচ্ছে পুজো মানেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, বিশেষ করে নবমী অষ্টমীতে বৃষ্টি হবেই হবে। তো এবছরও কি সেটা হচ্ছে? আমরা আমরা অন্তত এই আশঙ্কাটা করছি না, সব ভালো যেন আমরা বলতে পারি যে কি যেন বলে সব ভালো, শেষ ভালো যার সব ভালো, কিন্তু শেষেও মানে পুজোর একেবারে শেষ মুহূর্তে বৃষ্টি হবে না এটাই আমরা আশা করছি। ওয়েদার রিপোর্টটা আজকে এ পর্যন্তই খুব খারাপ খবর আপনাদের জন্য, যারা বাজার টাজার করতে বেরোবেন, পুজোর শপিং করতে বেরোবেন, একটু তাড়াতাড়ি করে নিন ছাতা রেনকোট যা যা পারেন যেভাবে হোক, কারণ পুজো বাঙালির কাছে একবারই। আর নতুন একটা কথা, পুজোতে নতুন ছাতা বা নতুন রেনকোট দেখে রাখতে পারেন, ফ্যাশনের হাল ফ্যাশনের যদি নতুন কিছু পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই রেনকোট আর ছাতাটা অবশ্যই কিনে রাখবেন পুজোর মার্কেট, বা নিজেরাও ডিজাইন করতে পারেন। যাই হোক আজকের মতো এ পর্যন্তই, আর যেগুলো আমরা বলি মানে রিপাবলিক বাংলার ফেসবুক পেজটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের ইউটিউব 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলছে, সেটা আপনারা অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। আর আরেকটা বিষয় যেটা আপনারা সবসময় করেন, আপনারা কমেন্ট করেন আমাদের কমেন্ট সেকশনে, অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল রিপাবলিক বাংলাকে এরকমই ভালোবাসা দিতে থাকুন। সবাই ভালো থাকবেন।